আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন সহজে এক পিস মুরগির রোস্ট করে নিচ্ছি। এক পিস মুরগির মাংস ছিল, ভাবলাম যে এটা রোস্ট করব। আর রোস্টটা আমি খুবই সহজে করেছি। দেখুন দর্শক, আমি মুরগির রোস্টে প্রথমে সয়া সস, হলুদ, ভিনিগার, লবণ এগুলো মেখে ম্যারিনেট করে নিয়েছি আধা ঘন্টা। মশলা দিয়েছি অল্প করে। তারপর আমি আমার মুরগির রোস্টটা চুলায় তেল দিয়েছি, তেলে ছেড়ে দিয়েছি, ভেজে নিয়েছি তেলে মুরগির রোস্টটা ভালো করে উল্টে পাল্টে 2-3 মিনিট। মুরগির রোস্টটা চুলায় ছিল হাঁড়িতে, তারপর আমি হাঁড়িতে গোলমরিচ, লং, দারচিনি, এলাচ এগুলো থেতে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এরপর আমি আদা, রসুন, গরম মশলা সব কিছু পেস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, পানি দিয়েছি, এতটুকু পানি দিয়েছি, ঢেকে দিয়েছি। আমার মুরগির রোস্টটা সহজে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কী সুন্দর হয়েছে রোস্টটা, এটা দুর্দান্ত টেস্ট হয়েছে। এক পিস রোস্ট আর আমি এতে শেষে ভিনিগার অ্যাড করেছি, 1/2 চামচ ভিনিগার দিয়েছি 4 চামচে। দেখুন আমার নাইস একটা রোস্ট হয়ে গেল খুবই সহজে। প্রিয় দর্শক, ইচ্ছলে এমন করে সহজে মুরগির রোস্ট রান্না করে নেবেন, এটাতে কষ্ট কম হয় আবার খেতে খুব টেস্ট হয়। আর আমরা তো সহজে রান্না করলে সময় কম লাগে, এটা সকলের জন্য উত্তম। নর্মাল রোস্টের থেকে আরও বেশি সুন্দর হয়েছে। আর রোস্ট ভাজার সময় আপনি তেলে কম কষাবেন মুরগির, তেলে যদি বেশি কষান তাহলে রোস্টটা শক্ত হয়ে যাবে, আর তেলে কম কষালে রোস্টটা আপনার সফট থাকে। তেলে কম কষিয়ে তারপরে মশলা, বাটা মশলা আপনি যাই দেন, পেঁয়াজ, বেটে সবগুলো নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিয়ে দিবেন, তারপরে মুরগির রোস্টটা ছেড়ে দিবেন। আমি আর আজকে কড়াই থেকে আর রোস্টটা উঠেই নেই, একই কড়াইয়ের ভিতরে একই হাঁড়িতে আমি মুরগির রোস্টে আমার বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিয়েছি ভালো করে, তারপর সিদ্ধ করে নিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি। আর মুরগির রোস্টটা আমি একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি পুরোটা মুরগির রোস্ট। দেখুন এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। আর সয়া সস দিয়ে মেখে রেখেছি আগে, সয়া সস মেখে রাখলে মুরগির মাংসটা অনেক মোলায়েম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়। প্রিয় দর্শক, ইচ্ছে হলে এমন করে সুন্দর করে মুরগির রোস্ট করে খাবেন, যেটা আপনার খাওয়ার রুচিকে বাড়িয়ে দিবে। মাখো মাখো করে তৈরি করে নেবেন, ঝোল থাকবে বেশি করে মশলা দিয়ে। দেখুন কি নাইস হয়েছে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারবেন। আমি যেটা যখন আপলোড করি তখন আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। প্রিয় দর্শক, শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।